সো হে গাইস, আজকের পর থেকে কিন্তু আপনি আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করতেছেন সেম অ্যাকাউন্টটা কিন্তু আপনি একই সাথে আপনার ল্যাপটপে বা পিসিতে ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র আপনার ফোন থেকে একটা স্ক্যান করলে কিন্তু সেটা সম্ভব। আর কিভাবে আপনার পিসিতে বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইনস্টল করবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে করতে হয়। সো গাইস চলুন শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। সো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে এর জন্য চলে যাবেন প্রথমত আপনার কম্পিউটার বা ল্যাপটপে। ল্যাপটপে যাওয়ার পর আপনি যে কোনো একটা ব্রাউজারে যেতে পারেন, তো আমি ক্রোম ব্রাউজারে বা গুগলে চলে আসছি। এখানে আপনাকে সার্চ করতে হবে হোয়াটসঅ্যাপ লিখে, দেন হোয়াটসঅ্যাপে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন যে এখানে ডাউনলোড বাটন বলে একটা অপশন রয়েছে। দেন এখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করে দেন এটাকে ইনস্টল করে নিচ্ছি। এবার এটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপ যেহেতু এখন পর্যন্ত এই পিসিতে বা ল্যাপটপে খুলেন নাই বা আনইনস্টল করে ফেলেছেন, সো আপনাকে কিন্তু পুনরায় আপনার ফোন থেকে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা গেট স্টার্টে ক্লিক করলে আমাদের এখানে একটা কিউআর কোড চলে আসবে। দেন এই কিউআর কোডটাকে আমাদেরকে ফোন থেকে স্ক্যান করতে হবে, ঠিক আছে? তো আমরা চলে গেলাম ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে। এবার এখান থেকে আমরা যে কাজটি করবো, উপরে থ্রি ডটে ক্লিক করে দেন এখান থেকে লিঙ্ক ডিভাইসে ক্লিক করব, ঠিক আছে? দেন এখান থেকে লিঙ্কের ডিভাইসে আবার ক্লিক করব। দেন আমাদের ফোনের ফিঙ্গার চাইতে পারে বা লক চাইতে পারে, তো আমরা আমাদের ফোনের স্ক্যানের যে ফিঙ্গার বা লক সেটা আমরা দিয়ে দেব। দেন আমাদের স্ক্যানটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্ক্যান করার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিকলি কানেক্ট হয়ে গেল। এবার যদি আপনি আপনার ফোনের দিকে একটু খেয়াল করেন, তারপরে দেখতে পাবেন যে এখানে কয়টা ডিভাইস এখানে লগ ইন করা আছে, ঠিক আছে? তো আমরা ফোন থেকে বের হয়ে গেলাম। এবার আমরা কিন্তু আমাদের পিসিতে হোয়াটসঅ্যাপটা খুব সুন্দরভাবে এখানে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো আপনি চাইলে পর এখান থেকে আপনার ফোনের মতোই আপনি কলে কথা বলতে পারবেন, এসর আপনি মেসেজ করতে পারবেন বা সব কিছুই করতে পারবেন যেটা আপনার ফোনে করে থাকেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।